হিংসা বিদ্বেষ আর ঘৃণার যেটো রাজনীতি, ধর্মীয় মেরুকরণের যেটো রাজনীতি, সেয়া নচলিব। দেখাত তেওঁলোকে সুমেরু কুমেরু, কিন্তু AIUDF আর বিজেপি দল পরস্পরে পরস্পর পরিপূরক। সেই হিমন্ত বিশ্ব শর্মার এক নম্বর লিটিকায় আমার পীযুষ হাজরিকায় এনেকা ধরনের কথা কবই আমি আগ্রহরে বাট চাই আছো। কেতিয়া তেওঁর যে রাজনৈতিক বক্তব্য, সচাকে এই রাজনৈতিক বক্তব্যত যদি সচাকে যদি সম্মান করে, তাহলে আমি আশায় বাট চাই আছো তেওঁ কেতিয়া পদত্যাগ করব। সুন্দর ফলাফল পেছে কমিছে, কি মেজিক আছিল? আসলে মেজিক একো নাই, এয়া জনসাধারণের যেটো সঁহারি, যেটো ইচ্ছা, যে সদায় অহংকার করে ককর্থনা, উপহাস আর ধর্মর নামত যেটো ঘৃণার যেটো রাজনীতি, সেই রাজনীতি সাধারণ রাইজে প্রত্যাখ্যান করেছে, আর তারে এই ফলশ্রুতি হল এইবার নির্বাচন। এই নির্বাচনে একটা বড় নতুন ইতিবাচক আর আশাব্যঞ্জক একটা দিশ অসমৰ ৰাজনীতিত সংযোজন করলে, যে হিংসা বিদ্বেষ আর ঘৃণার যেটো রাজনীতি, ধর্মীয় মেরুকরণের যেটো রাজনীতি, সেয়া নচলিব, আর সেটো সাধারণ রাইজে প্রত্যাখ্যান করলে। আর হিমন্ত বিশ্ব শর্মায় বিজেপি দলের একেবারে উৎকট উগ্র সাম্প্রদায়িক যেটো রাজনীতি 2016 চনের পর আরম্ভ করে আইছে, সেই রাজনীতি অসমের রাইজে আর সহ্য নকরে। আপনার পরাজিত করার কারণে হিমন্ত বিশ্ব শর্মা বহুত চেষ্টা করেছে, বহুত বার, অকল তেওঁই নহয়, তেওঁর সাঙ্গু পাঙ্গু, তেওঁর মন্ত্রিসভার সকলো সদস্য, টকা পয়সা, বাহুবল, পুলিশ, সকলো ধরনের শক্তির ব্যবহার করেছিল, ভয়ভাবও করেছিল। আমার মানুষকে জেলত ভরাইছিল, আমার পীযুষ হাজরিকার জাগিরত সমষ্টিত আমার বহুত মানুষক পুলিশে অবাবতে ভুয়া অভিযোগ দি পেলায় বিভিন্ন ধরনের জেলত পঠিয়েছিল, আর বিভিন্ন ধরনের ভয় ভাবুকি প্রলোভন দিছিল, কিন্তু রাইজে তার উপযুক্ত জবাব। মুখ্যমন্ত্রী সেই কথা কবই, কারণ সাম্প্রদায়িক রাজনীতি করিয়েই টিকি আছে বা ইমান দিনে মুখ্যমন্ত্রী হয়ে আছে, কিন্তু এয়া রাইজে প্রত্যাখ্যান করেছে। যোরহাট একটা উদাহরণ যে সাম্প্রদায়িকতা সাধারণ রাইজে কেতিয়াও স্বীকার করে না। এবার যেহেতু AIUDF এক প্রকার নাইকিয়া হল, গতি সাম্প্রদায়িকতা রাজনীতি সেইটাই মুখ্যমন্ত্রী যে কইছে, যে এই যে মুখ্যমন্ত্রীর লগত সদায় সহযোগ করে আইছে, দেখাত তেওঁলোকে সুমেরু কুমেরু, কিন্তু AIUDF আর বিজেপি দল পরস্পরে পরস্পর পরিপূরক, গতি অনুঘটক সাম্প্রদায়িক রাজনীতির যে অনুঘটক আসলে সেই অনুঘটক যেটো শক্তি, সেই শক্তিকে সাধারণ সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু রাইজে প্রত্যাখ্যান। আর গৌরব গগৈ জিকিল পীযুষ হাজরিকায় কৈছে যে রাজনীতি ত্যাগ করব। মোর আর একটা কথা মনত পড়ছে, আপনার আগতে কই যাও, 2014 সনত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কংগ্রেসত আছিল, তেতিয়া কংগ্রেসের প্রার্থীর কিরিপ চলিহাই মঙ্গলদৈ লোকসভা সমষ্টিত উঠিছিল, তেতিয়া হিমন্ত বিশ্ব শর্মায় সেই সময় প্রচার চলাই পেলায় কৈছিল, যদি কিরিপ চলিয়া হারি যায় তেওঁ সক্রিয় রাজনীতির পর অবসর লোক, সেটা 2014 সনের কথা। গতি সেই হিমন্ত বিশ্ব শর্মার এক নম্বর লিটিকায় আমার পীযুষ হাজরিকায় এনেকা ধরনের কথা কবই আমি আগ্রহরে বাট চাই আছো, কেতিয়া তেওঁর যে রাজনৈতিক বক্তব্য, সচাকে এই রাজনৈতিক বক্তব্যত যদি সচাকে যদি সম্মান করে, তাহলে আমি আশায় বাট চাই আছো তেওঁ কেতিয়া পদত্যাগ করব। কার নেতৃত্ব সেটা অমূলক, কংগ্রেস দলে এই সিদ্ধান্ত লব, কংগ্রেসের নেতৃত্ব অমূলক বলে না, এটা আমি ভূপেন বরার নেতৃত্ব চলে আছো, কংগ্রেস দলে সিদ্ধান্ত লব, কিন্তু এটা তো কথাতেই সম্মিলিতভাবে আমি সকলে যুদ্ধত অবতীর্ণ হম, আর 2026 আমি বিজেপি দলের অপশাসনের উর পেলায় আমি কংগ্রেসের নেতৃত্ব সহযোগী দল সকলের সঙ্গে আমি তাত নতুন এখন নতুন অসম গড়ার কারণে আমি এখন সরকার গঠন করি। নহয় তাদের প্রাসঙ্গিকতা নোহা হয়ে গেল।